नमस्कार विज्ञान आलोय ज्योतिष अनुष्ठान आपनारा देखछेन आमी प्रफेसर डॉक्टर बासु। आपनारा जानेन एई अनुष्ठान विज्ञान आलोय ज्योतिष विज्ञान आलोके आलोचित हय। प्रत्येक दिन नित्य नैमित्तिक आमी किछु ना किछु टपिक निये आलोचना करी जेटा विज्ञान सम्मत, कारण ज्योतिष विज्ञान छाड़ा भावा जाय ना। ज्योतिष शास्त्रे विज्ञानेर समस्त फिल्डई इनवल्वड, मैथमेटिक्स के आरम्भ कर फिजिक्स, केमिस्ट्री, बायोलॉजी, जिओग्राफी, एवरीथिंग। आमी आगे अनुष्ठाने बोलेछिलाम जे आपनारा रेमेडी जखन आमरा कोनो प्रतिकार स्वरूप दिए थाकी एस्ट्रोलॉजिकली जे रेमेडी सेटा बोलते गिये बोलेछिलाम जे रत्न आमरा प्रेस्क्राइब करे थाकी, एई रत्न किभाबे काज करे सेटा बोलेछिलाम आजके आलोचना करब। तो आजके आलोचनार विषय प्रथमे आमादेर देहे रत्न কিভাবে কাজ করে এবং এইখানে জানতে গেলে আমাদের বায়োলজি বা অ্যাডভান্স বায়োলজি সম্বন্ধে কনসেপ্ট থাকা দরকার। তাই বারবার বলি একজনের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে না থাকলে তো বেসিক ডিগ্রি যেটা সায়েন্স না থাকে মিনিমাম হাই সেকেন্ডারি লেভেলে ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি না থাকলে সে কখনোই একজন অ্যাস্ট্রোলজার হতে পারবে না। এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম এবং যত পড়েছি দিনকে দিনের পর দিন আমার জ্যোতিষশাস্ত্র যখন আমি বিজ্ঞানের আলোয় ভাবতে শুরু করেছি আমার ইন্টারেস্ট বাড়ে। আপনারা জানেন মূলত আমি একটি কলকাতার খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিনিয়র ফ্যাকাল্টি। আমি মূলত অধ্যাপনার কাজে যুক্ত থাকি এবং তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্র আলোচনা করি, রিসার্চ করি এবং এই নিয়ে আমি পরিষেবা দিয়ে থাকি। তো একজন জ্যোতিষের জানা উচিত যে আমি যখন রেমেডি প্রেসক্রাইব করছি এই রেমেডি কীভাবে কাজ করে সেটা নিয়ে পড়াশোনা করা উচিত। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করি যে একজন মানুষের জীবনে তার শরীরে কীভাবে একটা রত্ন বা স্টোন কাজ করে থাকে। দেখুন আমরা যদি একটু দেখে নিই, আমি মূলত আপনারা হয়তো জানেন কি না জানি না যে আমি মূলত বলি থাকি যে জেমস্টোন কখনোই আঙুলে পড়ার জন্য নয়। জেমস্টোন আমি সবসময় বাজুতে বা এই বাইসেপসের উপরে আমি পড়তে বলি এবং সেটা রেকমেন্ড করি। তার কারণটা কি সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যদি হিউম্যান আর্ম দেখি, এই হিউম্যান আর্ম আমাদের ধরে নিন এগুলো আমাদের ফিঙ্গার। এই হিউম্যান আর্ম ফোরাম ছাড়া যখন আমাদের ফোরামের উপরে অর্থাৎ আমাদের যখন ফোরামের উপরে এই যে পোর্শনটা আমি যদি এইভাবে ধরে নিই তাহলে এইখান থেকে আমাদের তিনটে নার্ভ মেনলি রেডিয়াল, মিডিয়ান আর আলনার। রেডিয়াল, মিডিয়ান এবং আলনার এই তিনটে নার্ভ আমাদের এখানে আছে। এই তিনটে নার্ভ, দিস থ্রি নার্ভস গেট কনভার্জ ইনটু আ সিঙ্গল নার্ভ নিয়ার আওয়ার স্ক্যাপুলার মাসল। আমাদের ডেল্টয়েডের কাছে এইখানে কাঁধের কাছে একটা স্ক্যাপুলা নামক মাসল আছে। এই তিনটে নার্ভ এখানে স্ক্যাপুলার কাছে একটা মেন নার্ভে কনভার্জ করে, দ্যাট ইজ কল্ড ব্র্যাকিয়াল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাস এই তিনটে নার্ভ যেখানে কনভার্জ করে সেটা হলো ব্র্যাকিয়াল প্লেক্সাস। সেই ব্র্যাকিয়াল প্লেক্সাস কনভার্জ করে গিয়ে আলটিমেটলি এটা ডাইভার্জ করে আমরা আপনারা জানেন আমাদের স্পাইন, মেরুদণ্ড। ইটস আ কালেকশন অফ সাম cervical disc, it's a collection of some cervical disc, কিছু চাকতির মতো কিছু ডিস্ক থাকে আমাদের। এই ব্র্যাকিয়াল প্লেক্সাস C5 এবং সেগুলো নাম্বারিং করা হয়ে থাকে। আপনারা জানেন যে কোমরের কাছে আমরা লাম্বার বলি এবং আমাদের যেই উপরে পোর্শনে আমরা বলি সেগুলো আমরা বলি C বা সি নাম্বারিং করা থাকে C5, C6, C7। তাই আমরা সার্ভাইকাল ডিস্ক এগুলো বলি। তো C5, C6, C7 হয়ে এই যে ব্র্যাকিয়াল প্লেক্সাস নার্ভ সেটা C5, C6, C7 হয়ে আলটিমেটলি আমাদের ব্রেনে পৌঁছায়। ইট রিচেস টু আওয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থ্রু সেরিব্রাল কর্টেক্স হুইচ ইজ নিয়ার আওয়ার মেডুলা অবলঙ্গাটা। তো মেডুলা অবলঙ্গাটার কাছে একটা নার্ভ আছে, সেখানে আমাদের বলি আমরা সেরিব্রাল কর্টেক্স। সেই সেরিব্রাল কর্টেক্সে পৌঁছয় এই নার্ভটা। তো এইভাবে যদি আমরা এইখানে বাজুতে যদি আমরা পড়ি कलेक्ट करे ताहले एफेक्टटा अनेक बेशी आमादेर सीएनएस बा सेंट्रल नार्भास सिस्टेमे पौंछाय। आपनारा जानेन जा किछु आमरा प्रतिकार करी समस्त किछुई आमादेर मेन सीपीयू जदि बोलेन आमादेर कम्पिउटार साइंसेर भाषाय सीपीयू बला हय दैट इज आवर ब्रेन। एई ब्रेने सेटा काज करे एबं ठीकठाक भावे सेई जायगाटा सक्रिय हय। तो एइभावे आमादेर काज करे एकटा रत्न। যখন আমরা এই আঙুলে পড়তে প্রেসক্রাইব করি আঙুলকে মেডিকেলি বলা হয় ডিজিট। সেই ডিজিটে কিন্তু অনেক স্মল সিগন্যাল পৌঁছায় ডিজিট থেকে, তাই ডিজিটে পড়াটা প্রেসক্রাইবড নয়। কখন ডিজিটে পড়তে হয়? যখন আমরা জেনারেলি বলি যে এই যখন স্টোন দিয়ে যদি একটা ক্যাটাগরি কোনো স্টোন যদি বেশি পাওয়ার লাগে, যদি ধরুন দুটো পিস লাগে, তখন আমরা বলি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব ভ্যারি করে তাহলে আমরা বলি একটা আঙুলে একটা এখানে পড়তে বলি। আর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মোটামুটি সেম থাকে তাহলে এখানেই আমরা কলেটের মধ্যেই ঢুকিয়ে দিতে পারি। অর্থাৎ কলেট করে যদি এখানে আপনারা স্টোন ধারণ করেন তাহলে অনেক 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 বেশি ফল পাওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করলাম যে কি করে একটা স্টোন কাজ করে আমাদের শরীরে, এটা খুব জানা দরকার। এটা জানতে গেলে যার জন্য যে বায়োমেডিক্যাল জার্নালগুলো বেরোয় তার সঙ্গে অ্যাস্ট্রোলজির উপরে যে পেপারগুলো বেরোয় সেগুলো নিয়ে একটু স্টাডি করতে হয়, তাহলে জানা যায়। তো আজকে আমরা আলোচনার আমাদের নেক্সট বিষয়বস্তু যেটা নিয়ে বলেছিলাম শরীর স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমি বলেছিলাম যে একজনের জন্যে কোনো জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করলো সেই ডেট অফ বার্থ টাইম প্লেস থেকে আমরা কিছু চার্ট জেনারেট করি। সেই কিছু চার্ট বলতে একটা দুটো চার্ট নয়, কেন একটু দেখে নিন। আপনারা জানেন প্রথমত D1টা খুব নেসেসারি। D1 অর্থাৎ আমরা এরকম একটা চার্ট বানাই D1-এ। সেই D1-এ প্ল্যানেটারি সমস্ত গ্রহগুলো বিন্যস্ত হয়ে থাকে এবং সেখানে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর হেলথ দ্যাট ইজ লগ্ন। লেটস সে যে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট আমাদের এখানে আছে। আপনারা জানেন লগ্নকে আমরা 1 নম্বর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ বাকি ভাবগুলোকে আমরা নাম্বারিং করে থাকি 8, 9, 10, 11, 12। তো এই লগ্নপতি কি? এখানে দেখুন ধরে নিচ্ছি তুলা লগ্ন। তুলা লগ্ন লগ্নপতি শুক্র। ফার্স্ট আমি দেখব এই লগ্নতে কি কি গ্রহ বসে আছে D1-এর, এবং দেখুন তার সঙ্গে যে এর করেসপন্ডিং চার্ট যেটা মাস্ট সেটা হচ্ছে D9, D9 and D3 এরকম আর একটা চার্ট হয় আলাদা চার্ট যেখান থেকে আমরা স্বাস্থ্যটা বিবেচনা করি। অর্থাৎ D1 + D9 + D3 আর এর সঙ্গে প্রত্যেকটা ভাব দেখার জন্য অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যেটা ম্যান্ডেটারি তার মধ্যে D1 এবং D9। যদি D9 বলি কারণ D1-এর পর D9 তো নবাংশের গুরুত্ব কতটা তার ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশনটা আমরা কয়েকদিন আগেই আলোচনা করেছিলাম, আপনারা দেখেছিলেন। যাই হোক, তো D1-এর পরে D9 দেখতে হয়, তার সঙ্গে ভাব চার্ট। তার সঙ্গে ভাব চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চার্ট যেখানে আমরা বলতে পারি কোনো একটা গ্রহ কোন ভাবে ফল দিচ্ছে। কোনো একটা গ্রহ লগ্ন সাপেক্ষে আমি ধরে নিলাম যে তার 7th-এ D1-এ বসে আছে, বাট তার ভাব চার্টেতে সেটা 6th-এ চলে গেছে, অর্থাৎ তার ফলটা দিচ্ছে 6th-এ। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো তার 6 নম্বর ভাব 6ষ্ঠ ভাবের উপরে তার প্রভাব পড়বে, সেই গ্রহটার 7মে কিন্তু প্রভাব পড়বে না, যদিও সেটা 7th-এ আছে তাহলেও তার 6ষ্ঠে ফল দেবে। সেই ক্ষেত্রে 7th ভাবের প্রেডিকশান আমি কখনোই করতে পারবো না, যেটা D1 ছাড়া ভাব চার্ট না দেখলে সম্ভব নয়। তো D1, D9, D3 হচ্ছে মূলত আমাদের হেলথ, শরীর স্বাস্থ্য। এখানে যদি দেখি আমি লগ্ন এখানে আছে ASC, এইখানে ধরলাম লগ্ন, লগ্ন মকরে আছে, তাহলে তার সঙ্গে দেখতে হচ্ছে এই লগ্নে কি গ্রহ বসে আছে বা এবং এই লগ্নেতে কি কি গ্রহ বা এই লগ্নেতে কি কি গ্রহের অ্যাসপেক্ট আছে বা কীভাবে সম্বন্ধযুক্ত বা দৃষ্টি আছে। D1-এ আমি যখন দেখছি অ্যাসেন্ডেন্ট দিই তার সমসপ্তমে তার দেখব সেখানে কোনো গ্রহ বসে আছে কি না, সেই গ্রহের কোনো রকম দৃষ্টি পড়ছে কি না। অ্যান্ড হুইচ ইজ মোর ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু নো দ্যাট হুইচ প্ল্যানেটস আর ম্যালিফিক অ্যান্ড হুইচ প্ল্যানেটস আর বেনিফিক উইথ রেসপেক্ট টু ইউর অ্যাসেন্ডেন্ট। নৈসর্গিক শুভগ্রহ, নৈসর্গিক অশুভগ্রহ, এইগুলো একটা জেনারেল ধারণা, একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক পাই, কিন্তু সেই নৈসর্গিক শুভগ্রহ কি আমার জন্য শুভ, আমার লগ্নের জন্য শুভ, তা কিন্তু হবে না, সেই নৈসর্গিক শুভ গ্রহ নাও হতে পারে। তো তার জন্য আমি দেখব আমার লগ্নের জন্যে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ। আমি বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ জানি, কিন্তু আপনারা জানেন কি বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি ফিফথ লর্ড হলেও সেটা দ্বিতীয় লর্ড, তার জন্য সেটা শুভ হবে না ফাংশনালি ম্যালিফিক হবে, নাকি এটা জেনারেল বেনিফিক গ্রহ সেটা ফাংশনালি আমার জন্য খারাপ হবে, সেটা দেখার জন্যে আরও অনেক কিছু আমাদের দেখতে হয় সেই বৃহস্পতি আমাদের দ্বিতীয় বসে আছে কি না, দ্বিতীয় স্থানটা হচ্ছে হাইলি ম্যালিফিক, বা সেই বৃহস্পতি তৃতীয় বা সপ্তম হাউসের সঙ্গে কোনোভাবে সম্বন্ধযুক্ত কি না, এগুলো দেখতে হয়। অর্থাৎ লগ্নপতি মানেই আমি আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে লগ্নকে পাওয়ার দিয়ে দিলাম, আমার তুলা লগ্ন মানে আমি শুক্রের প্রতিকার হিরে পড়ে নিলাম, নো, নট দ্যাট। আমাকে দেখতে হবে বাকি গ্রহ বাকি যে চার্টগুলো আছে D9 D3, এখানেও সেই গ্রহের সেই লগ্নের কোন কোন গ্রহের প্রভাব পড়ছে এবং সেই চার্টগুলোর লগ্নপতি কোন কোন জায়গায় আছে, তাহলে আমি বলতে পারবো এই ডিজিজটা এই সময়ের মধ্যেই হবে বা আপনার শরীরের এই সময়তেই আপনার কিন্তু হাড়ের সমস্যা শুরু হবে, আপনার এই সময়তেই আপনার অন্ত্রের সমস্যা শুরু হবে, এই সময়তেই আপনার মেন্টালি খুব এত ডিস্ট্রেস হয়ে পড়বেন যে আপনি কিন্তু একটা নার্ভের পেশেন্ট হতে পারেন। এই সমস্তগুলো বলা যেতে পারে এতগুলো গ্রহ, কারণ হচ্ছে যে এইখানে একটা গ্রহের উপর আমি ডিপেন্ড করতে হচ্ছে। বা যখন D3 বা D9 চলে যাচ্ছি, তার সঙ্গে আমি যদি অন্য চার্টগুলো দেখি বা মেনলি D1 D3 D9 আমাদের শরীর স্বাস্থ্যের জন্য, তাহলে তার লগ্নপতি এবং অন্য গ্রহেরও প্রভাব রয়েছে, কারণ D3টা অনলি ফর দ্রেক্কান, অনলি ফর হেলথ, ফিজিক্যাল হেলথ অ্যান্ড তার সঙ্গে আমাদের মেন্টাল হেলথ। তাহলে এই D3 গুরুত্বটা কতটা বেশি। তার সঙ্গে দেখুন আমরা আটাচার করতে পারি D12 আমরা করে থাকি, যেখান থেকে আমাদের বাবা মা অর্থাৎ প্যারেন্টসের হেলথ বোঝা যায় এবং সেই প্যারেন্টস সেই জাতকের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, বাবার বেশি প্রভাব ফেলবে না মা বেশি প্রভাব ফেলবে, তাহলে তার কার কথা শোনা উচিত। অর্থাৎ সেই তার ছেলে মেয়েকে তার বাবা মাকে যখন সে ছোটো অবস্থায় আসে তার বাবা মাকে আমরা বলে দিই যে আপনি, অর্থাৎ বাবা কিন্তু এনাকে গাইড করবেন, মা ইনডাইরেক্টলি করবেন, বা মা কিন্তু বলবেন বাবা বলবেন না। অনেক সময় দেখা যায় যে বাবার কথা শুনলেই ছেলে বিগড়ে যায়, ছেলে শুনতে যায় না, মায়ের কথা শুনছে, সেটা এখান থেকে বোঝা যায়। আমরা বলে দিই যা কিছু বলবেন দুজনে একসঙ্গে নয়, একজন বোঝাবেন আর একজন ইনডাইরেক্টলি তাকে ইনস্ট্রাকশন দেবেন। তো এইভাবে আমরা অনেক কিছু বুঝতে পারি। এবং D12 হলো প্যারেন্টসের হেলথ, অনেকে জানতে চায় আমার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমার বাবা ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্য সুস্থ অবস্থায় থাকবে নাকি অনেক কষ্ট পেয়ে তিনি এই দেহ ত্যাগ করবেন, এই অনেকগুলো জিনিস জানতে পারেন। বাবা মা খুব অসুস্থ এই মুহূর্তে, আমার জানা উচিত, আমার জানতে ইচ্ছা করছে বাবার কোনো ভাইটাল কিছু ফ্যাটাল কিছু আছে কি না, খুব বাড়াবাড়ি কিছু হবে কি না, এই সমস্তগুলো আমরা একটা গাইডলাইন দিতে পারি যে এই সময়ের মধ্যে আপনার বাবার জন্য আপনি যত্ন নেবেন, আপনার মায়ের জন্য যত্ন নেবেন। এবং আমরা যদি কোনো স্টোন পড়ি আমাদেরও ইনডাইরেক্ট এফেক্ট ঠিকঠাক রেমেডি হলে আমাদের বাবা মায়ের উপর পড়বে। অর্থাৎ আমার যদি পিতৃকারক গ্রহকে যদি পাওয়ার আপ করতে হয়, যদি করতে পারি, তাহলে কিন্তু সেটা আমার বাবার শরীর স্বাস্থ্যের উপরও কাজ করবে। তো আজকে এখানেই থামছি, আমরা আগামীকাল আবার দেখবেন কোনো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো থাকাটাই আমাদের উদ্দেশ্য। বিজ্ঞান আলোয় জ্যোতিষ দেখতে থাকবেন, নমস্কার।